গেল ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে ৬,৭০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৬,৯৬,০০০ বেশি। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ৪৫,১৮,০০,০০০ ছাড়ালো আর ৬০,৪৩,০০০ ছাড়িয়ে গেল মোট মৃত্যু। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ৩৯,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১,২৬৫ জনের। ভারত ও ব্রাজিলে যথাক্রমে ৩,০০০-এর বেশি ও ৪৯,০০০-এর অধিক আক্রান্ত হয়েছে। একদিনে ১,৯১,০০০-এর বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে। এখনো পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৩৮,৫৮,০০,০০০ বেশি মানুষ।